কৃষি পর্যটনের উদ্যোগ নিয়েছে কলেজ পড়ুয়া এক তরুণী। রাজধানী ঢাকার ভেতরে গড়ে তুলেছে দেশি ঐতিহ্যের সঙ্গে বিদেশি ফুলের সৌন্দর্যে মোড়া রেস্তোরাঁ। বাণিজ্যিক ওই উদ্যোগ বহুদূর এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন তিনি। আরো জানাচ্ছেন শায়েক সিরাজ। নগরায়ণ দ্রুত সম্প্রসারিত হলেও ঢাকার বাড্ডা থানার বেড়াইদে এখনো টিকে আছে গ্রাম। বালু নদীর পারে সেই গ্রামেই গড়ে উঠেছে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের বাড়ির আদলে একটি সুউচ্চ কারুকার্যময় বাড়ি। সেটিকে মোড়ানো হয়েছে বিদেশি ফুলে। এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর ইউটিউবে চোখ আটকে যাওয়ার স্বপ্ন থেকেই যাত্রা শুরু ঠিকানা নামের ক্ষুদ্র এই ভূস্বর্গের। আপনার একটা ভিডিও দেখা হলো যে আপনি আর রিজিয়া বেগমের অদ্ভুত বাড়ি। ওর নামও খেলা আছে রিজিয়া বেগমের অদ্ভুত বাড়ি। অদ্ভুত বাড়ি দেখে তো আমার মাথায় তখন আসলো কি অদ্ভুত তো অদ্ভুত কি এটা আমাদের বিক্রমপুরে এটা একটা ঐতিহ্য। আচ্ছা এখন কিন্তু পড়ে না এই ঘরগুলো ছিল। আচ্ছা তারপর এটা আমি বাবাকেও দেখালাম। আমি আর বাবা মিলে একটা ডিজাইন রেডি করলাম যে দুই তলার মতো। ওইটা করতে প্রায় এক মাসের মতন লাগলো। এক মাস পরে রেডি করে এখানে পাঠিয়ে দিল। তারপর যখন এখানে সেট আপ হয়েছে তখন আমি আর বাবা সকাল সকালে সেটা দেখি। করোনার আগে দেখার স্বপ্ন বাস্তবায়নের কাজটি চলছে করোনার কয়েক মাস জুড়ে। আগস্ট থেকে প্রস্তুত বিনোদন খোঁজা মানুষদের জন্য। ঢাকা শহরের মধ্যে এরকম খোলামেলা জায়গাটা খুবই কম। তো এটার জন্য আমি ভাবলাম যে ঢাকা শহরের মধ্যে যেহেতু এরকম একটা খোলা জায়গা করছি তারা দেখবেন যে আসবে। সকালে আসবে, নাস্তা করলো, তারপর ঘুরলো, দুপুরে খাবার খেলো, বিকালে হালকা চা কফি খাইলো, খেয়ে তারপর বাসায় এসে পড়লো। আমার যেমন এখানে কফি আর চা খেতে খুবই পছন্দ। ক্যাফে সহ নানা বিনোদন আয়োজনের বাইরেও এখানে রয়েছে বিদেশি ফুল পিটুনিয়ার এক বাণিজ্যিক সম্ভার। আমরা একটা ফ্লাওয়ার শপ করেছি। আচ্ছা ওইখানে পিটুনিয়া বেশি পছন্দ করে, সো পিটুনিয়া যত সব টাইপের আমাদের এক্সট্রা ছিল, তারপর ওদের জন্য মানে 1000 আমরা রেখে দিয়েছি যে ওরা যদি কিনতে চায় কিনতে পারে। ওইটা আইদার প্যাকেটে, নাইলে ফুলের টপ, নাইলে ট্রে, যত ওরা অনেকজন ধরেন বারান্দায় ঝুলাতে চায় তখন তাদের জন্য হ্যাঙ্গিং রেখে দিয়েছি। তারপর চন্দ্রমল্লিকা অনেক টাইপের আছে আর ডায়ান্থাসও রেখেছি। চিন্তাটি এই প্রজন্মের কিশোরী বয়সেই আফরিনের এই সৃজনশীল চিন্তা থেকে এসছে অদ্ভুত এক বাণিজ্যিক সাফল্য এবং এখানটা রচিত হয়েছে চমৎকার একটা প্রাকৃতিক ভূস্বর্গ যা অনেক তরুণ তরুণীর জন্যই হতে পারে লক্ষণীয়। ঢাকার বেড়াইদের ঠিকানা থেকে শায়েক সিরাজ, চ্যানেল আই।